ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এক বোন লিখেছেন যে ছেলেদের নামের সাথে মোহাম্মদ রাখা কি আবশ্যক, আর কেউ যদি মোহাম্মদ রাখা পরে সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত পাসপোর্ট বা সার্টিফিকেট থেকে বাদ দেয় তাহলে কি গুণাগার হবে? না, এরকম কোনো আবশ্যক নয়, বাচ্চাদের নামের সাথে মোহাম্মদ জুড়ে দিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামে নেই। যদি এরকম কিছু থাকতো তাহলে আমাদের সাহাবায়ে কেরামেদের তো কারো নামের সাথে নামে প্রথমে মোহাম্মদ নাই, তাবেঈদের নাই, অনুরূপভাবে যারা মুহাদ্দিসিন ছিলেন, যারা ইমাম বড় বড় ইমাম ছিলেন, তাদের নামের শুরুতেও তো এরকম মোহাম্মদ নেই। তবে কোনো মানুষ ইচ্ছা করলে নিজের নামটা বা তার সন্তানের নাম শুধু মোহাম্মদ রাখতে পারে, মোহাম্মদ রাখতে পারে। এজন্যে আমরা দেখতে পাই যে অনেক তাবি বা অনেক মুহাদ্দিস তারা ছিলেন যাদের নাম শুধু মোহাম্মদ, যেমন ইমাম বুখারি, ইমাম বুখারির নাম হচ্ছে মোহাম্মদ, তার বাবার নাম ছিল ইসমাইল, মোহাম্মদ বিন ইসমাইল। তারপর ইমাম তিরমিজি, ওনার নাম ছিল মোহাম্মদ, শুধু নাম মোহাম্মদ। ওর ওনার বাবার নাম ছিল ঈসা, মোহাম্মদ বিন ঈসা, এইভাবে আর কি। ঠিক আছে, তো এখন আমাদের সমাজে যেভাবে চলছে, যেমন একজন ছেলের নাম হচ্ছে রফিকুল ইসলাম, কয় মোহাম্মদ রফিকুল ইসলাম, তো এটা দুটো নাম হয়ে গেল, একটা মোহাম্মদ একটা রফিকুল ইসলাম। তো আরবরা কিন্তু এটাকে দুইটা নাম মনে করে। তো এখন আপনি জানার পরে যদি মোহাম্মদ শব্দটা বাদ দেন, যে সংক্ষিপ্ত নাম রাখা উত্তম পাসপোর্ট থেকে বার্থ সার্টিফিকেট থেকে, তাহলে কোনো গুণা হবে না, বরং এটাই উত্তম হবে। হয় আপনি শুধু মোহাম্মদ রাখবেন, আর না হয় শুধু রফিকুল ইসলাম রাখবেন, তাহলে এটা আপনার জন্য অধিক উত্তম হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।